চাকরিতে প্রবেশের বয়সের মাটি স্থায়ীভাবে বৃদ্ধি করে অর্থাৎ জুডিশিয়ারি ডাক্তার এবং মুক্তিযোদ্ধা সন্তান থেকে আমরা সকল ক্ষেত্রে 32 করে মন্ত্রী পরিষদে আজকে একটি পরিপত্র তারা জারি করেছেন। আপনারা জানেন সেই সাথে তারা একটি শর্ত জুড়ে দিয়েছে যে বিসিএস এ তারা 3 বার সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারবে। দীর্ঘদিন চাকরিতে প্রবেশের ভয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্য আমরা দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছিলাম। এমন অবস্থায় বর্তমান সরকার বিষয়টি আমলে নিয়ে একটি সুপারিশ কমিটি গঠন করে, সেই সুপারিশ কমিটিতে চাকরিতে প্রবেশের বয়সীমাটি পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে 35 করে তারা একটি সুপারিশ উপদেষ্টা কমিটিতে দেওয়া হয়। এমন অবস্থায় আমরা অধীর আগ্রহ অপেক্ষা করেছিলাম যে সুপারিশ উপদেষ্টা কমিটি সুপারিশটিকে বাস্তবায়ন করে দিবেন বলে আমরা দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রামের অবসানের দিকে আমরা আগাচ্ছিলাম। এমন অবস্থায় আপনারা জানেন যে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে তারা 35 না করে দিয়ে তারা 32 পাশাপাশি একটা বিশেষ শর্ত জুড়ে দেয়, যেটা আমরা যে দীর্ঘদিন আন্দোলন করে গেছিলাম সেটার সাথে সাংঘর্ষিক এবং আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার যে প্রতিফলন হওয়ার কথা ছিল সেটি ঘটেনি। এমন অবস্থায় সেই বিষয়টি আমরা প্রত্যাখ্যান করছি এবং এই চাকরিতে প্রবেশের বয়সীমাটি শর্ত তুলে দিয়ে স্থায়ীভাবে 35 করে দেওয়ার জন্য এখন আমরা সরকারকে আবারও আমরা বলে দিতে চাই দ্রুত সময়ের ভিতরে এটি সংযোজন বা সংস্কার করে শিক্ষার্থী সমাজে দীর্ঘদিনের চাওয়াটি সেটা বাস্তবায়ন করবেন। অনতায় শিক্ষার্থীরা আবারও জোরালো আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন, সেই সাথে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধি করার জন্য দীর্ঘদিন আন্দোলন লড়াই সংগ্রাম ছিল সেটি আবার পুনরায় অব্যাহত থেকে যাবে। এটা স্থায়ীভাবে সমাধান করতে হলে অবশ্যই শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াটি ছিল এবং সুপারিশ কমিটি যে সুপারিশ করেছিল সেটার প্রতিফলনটি অবশ্যই আপনাদের ঘটাতে হবে। যেহেতু বিগত 12 বছরের আন্দোলনটি হাটিয়াটি পাবকের এ পর্যন্ত এসেছে, বর্তমান সরকার বিষয়টিকে যেহেতু একটা আমলে নিয়ে তার একটা বয়সীমা বৃদ্ধি করেছে, যদিও আমাদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেনি, যেহেতু তারা বয়সীমাটি বৃদ্ধি করেছে সেক্ষেত্রে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি দ্রুত সময়ের ভিতরে শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার যদি প্রতিফলন ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে আমরা প্রত্যাশা করি। অন্যথা শিক্ষার্থীরা রাজপথে থেকে পুনরায় আন্দোলনে ডাক দিবে এবং সেই আন্দোলন থেকে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়ন করে নেবে বলে আমরা বিশ্বাস করি।